এবার আমরা তো সঠিক বলতে পারবো না তবু আনুমানিক সাড়ে তিনশো বছর হবে কারণ আমরা আমাদের মা গল্প করে যে মা বাবারা বা আমাদের ঠাকুর বাবারা গল্প করে যে তারা ছোটো থাকতেই পুজোটা শুরু আর আমাদের এই চার নাম্বার বলদার অঞ্চলে দুর্গা তখন হতো না তখন থেকেই হতো আমাদের এখানে এটা পুজো আদৌ হতো ওই বৈশাখ জ্যৈষ্ঠী মাসে কিন্তু এই দুর্গা পুজোর সিজনে আমাদের এই অঞ্চলে কোথাও দুর্গা পুজো হতো না তাই ভাবতো যে আমরা দুর্গা পুজো দেখতেই টাউনে যাব শহরে যাব বাচ্চা কাচ্চাদের নিয়ে অসুবিধা হতো তখন আমরা কি করলাম যে এই মনসা পুজোটাই আমরা এই দুর্গা পুজোতেই যদি দুর্গা পুজোর সঙ্গেই করি তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা বেশ এখানে আনন্দ উপভোগ করতে পারবে এই পুজোটা শুরু হয়েছিল এই যে আমাদের গ্রামের মণ্ডল স্বপ্ন আদেশ এক মন্ডল ছিল আমাদের তো যখন তো জানেনি আপনারা যে গ্রামের একটা করে মণ্ডল থাকতো স্বপ্ন আদেশেই এটা শুরু হয় নদীতে আমাদের এই যে আত্রাই নদী এখানে একটা কাঠাম পেয়েছিল। স্নান করতে গিয়ে সে কাঠামটাই মানে নদীর চরে ছিল সে স্নান করে আসে তারপরে রাতে তাকে স্বপ্ন দেখায় যে আমাকে নিয়ে যা নিয়ে যায় কোথাও স্থাপিত করে পুজো করো তখন এই আমাদের গ্রামের মন্ডল কি নাম গুদোর মণ্ডল এই পুজোটা স্থাপনা করে কিন্তু কতদিন আগে তবু আনুমানিক সাড়ে তিনশো বছর হয়ে যাবে বেশি ছাড়া কম না কীভাবে একই তবে একটু নিয়মটা আলাদা নিয়মটা আলাদা কি মনসার যে আমাদের ভোগ দুর্গা পুজোর ভোগ তো সব থাকে হ্যাঁ আমরা গ্রামেই সব থাকি কি করে বোঝাবো যে এত আনন্দ দেখবেন এই বাচ্চা কাচ্চা বা বুড়ো টুড়ো কেউ যায় না হ্যাঁ যায় টাউনে একদিন যাবো যে যে আজকে বিশ জন যাবে এরা গ্রাম টাউনের দেখে আসবে তারপরের দিন হয়তো আর বিশ জন যাবে ওরা টাউন থেকে ঠাকুর দেখে আসবে তারপরে আমরা এখানেই থেকে গেলাম এইরকম একটা ভাগ করে এই যে সবাই একদিনে যাব তা যায় না আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে